পৃথিবীর পশ্চাতের চিকিৎসা বিজ্ঞান তারা চিন্তা করতে লাগলো পৃথিবীর প্রাচীনতম কোরআন কোথায় সংরক্ষিত আছে। তারা খুঁজতে লাগলো, তারা তালাশ করতে লাগলো সারা দুনিয়ার মধ্যে। তারা সারা দুনিয়াকে সার্ভে করলো, তারা সারা দুনিয়াকে তন্ন তন্ন খুঁজতে লাগলো পৃথিবীর সেই বিজ্ঞানের আগের যুগের কোরআন কোথায় পাওয়া যাবে। মোহতারাম হাজিরিন, তারা খুঁজতে খুঁজতে আল্লাহর কোরআনের সেই কপির সন্ধান পেয়ে গেল, যেই কোরআন নাকি আমার আর আপনার পয়গম্বরের ইন্তেকালের 15 থেকে 20 বছরের মাথায় লিপিবদ্ধ করা হয়েছে। যেই কোরআন নাকি জামিউল কোরআন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের স্মৃতি চিহ্ন জড়িয়ে যেই কোরআন নাকি লিপিবদ্ধ করা হয়েছিল, যেই কোরআন নাকি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোরআন, যেই কোরআন নাকি পৃথিবীর পয়লা কোরআন। তারা খুঁজতে খুঁজতে সেই কোরআনের সন্ধান পেয়ে গেল, যেই কোরআন দেখে নাকি খলিফাতুল মুসলিমিন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালবেলা তিনি তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ তিনি একদিন তেলাওয়াত করতেছিলেন, দূর থেকে কোনো এক গুপ্ত ঘাতক খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষিপ্ত একটা তীর খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আড়াল থেকে একটা তীর নিক্ষেপ করলো। সেই তীর গিয়ে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে বিদ্ধ হলো। সেই তীর কপালের মধ্যে বিদ্ধ হয়ে সাথে সাথে ফিটকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেই কোরআন সাথে আল্লাহর কোরআনের মধ্যে লেগে গেল। আল্লাহর আল্লাহর কোরআনের সূরাতুল বাকারার আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহর কোরআনের এই আয়াত ভিজে গেল। এই কোরআনের মধ্যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ولا مدين له ولا مثال له ولا شفيع له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا مسيع له ولا منيس له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الله الله क्या मुबारक नाम है, الله الله आशिकों का काम है, या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अय्यार जिगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर ले। आए दोस्तों अगर जाता लो भी जाब तो बख्शम, आए दोस्तों अगर जाता लो भी जाब तो बख्शम, आज जा से आजीज अश तो बगुआ बत बख्शम। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरे नाम में जीना है तेरे नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तो खुदा बंदे अमीनी, तो खुदा बंदे शिमाली, तो खुदा बंदे अमीनी, तो खुदा वंद शिमाली, तो खुदा वंद अरादी, तो खुदा वंद जमावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू ना फरमान के रहमान तो गुनाहगार के गफ्फार, तू ना फरमान के रहमान तो गुनाहगार के गफ्फार। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। मुहतरम हाज़रीन, 32तम दक्षिणखान केंद्रीय ईदगाह मैदान आयोजित 32तम वार्षिक 3 दिन व्यापी वाज ও দোয়ার মাহফিল उपस्थित आছেন सम्मानित सभापति, उपस्थित आছেন हजरत उलामाए केराम, विशेष करे এই মঞ্চে এখন যতগুলো ওলামায়ে কেরাম আছে তারা এক একজন অনেক বড় বড় আলেম, তাদের সামনে বসা তো অনেক দূরের কথা, তাদের দরসের মধ্যে বসার কোনো ক্ষমতা আমার নেই, এখানে বসবার মতন কোনো আলেম আমার ভিতরে নেই, কোনো আমলও আমার ভিতরে নেই। কিন্তু তারপরে হুজুর তাইলে বসছেন কেন? যেহেতু আলেম নাই, আমল নাই, শুধুমাত্র বড়দের নির্দেশ পালন করবার জন্য আপনাদের সামনে এসেছি। মুহতারাম হাজিরিন, যেহেতু এখানে এসেই পড়েছি দ্বীনের কিছু কথা বলবার চেষ্টা করব, যেই কথাগুলো উম্মতের মনের মধ্যে আজকে প্রশ্ন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যাতে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো নাকি উম্মতের জন্য জরুরি হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, আলোচনার পূর্বে একটি কথা না বললেই নয়। আমার একটা মানসিক রোগ আছে, আমার একটা মানসিক সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি একা কোনো জায়গায় কথা বলতে পারি না, যেই জায়গায় কথা বলি আমি একা কোনো কথা বলি না, আমার শ্রোতা যারা থাকে তারাও আমার সাথে কথা বলে। কাজেই আপনারা কি আমার সাথে একটু কথা বলতে প্রস্তুত আছেন তো? সকলে আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে পারবেন তো? আমি বিশ্বাস করি মুসলমানদের সাউন্ড কখনো হতে পারে না ডাউন, কথা ঠিক কিনা? মুসলমানদের কণ্ঠে হুঙ্কার না থাকবার কারণে বাংলাদেশের মুষ্টিময় কয়েকটা নাস্তিক মুরতাদ তারা আজ ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলার সুযোগ পায়, কথা ঠিক কিনা? মুসলমানদের কণ্ঠে আওয়াজ থাকতে হবে, কাদের মতন মুসলমানদের কণ্ঠে আওয়াজ থাকতে হবে? মুসলমানদের কণ্ঠে আওয়াজ থাকতে হবে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির মতন, মুসলমানদের কণ্ঠে আওয়াজ থাকতে হবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতন, মুসলমানদের কণ্ঠে আওয়াজ থাকতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিংহপুরুষ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মতন। কিন্তু আজকে মুসলমানদের কণ্ঠে আওয়াজ না থাকবার কারণে আজকে আমাদের বাবরি মসজিদকে কেড়ে নেওয়া হয়, আজকে আমাদের কণ্ঠে আওয়াজ না থাকবার কারণে আরাকানে আমাদের উপর নিধন চলতেছে, আজকে আমাদের কণ্ঠে আওয়াজ না থাকবার কারণে ইরাকে মুসলমানের বাচ্চাগুলো মার খাচ্ছে, আজকে আমাদের কণ্ঠে आवाज ना থাকবার কারণে সিরিয়ায় মুসলমানের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, সর্বোপরি সর্বশেষ আজ আমাদের কণ্ঠে আওয়াজ না থাকবার কারণে বাংলাদেশের মুষ্টিময় কয়েকটা নাস্তিক মুরতাদ তারাও আজ ইসলামের বিরুদ্ধে আওয়াজ তোলার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? কাজেই মুসলমানদের কণ্ঠে আওয়াজ থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল ইয়াকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি আল্লাহ পাক সত্য দিয়া মিথ্যাকে ধ্বংস করে দেই, আমি আল্লাহ পাক সুন্নাত দিয়া বিদআতকে ধ্বংস করে দেই, আমি আল্লাহ পাক তাওহীদ দিয়া কুফর এবং শিরককে ধ্বংস করে দেই, আমি আল্লাহ পাক হকের আওয়াজ দিয়া নাস্তিক এবং মুরতাদদের আওয়াজকে ধ্বংস করে দেই। ও মুসলমান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, ১১ জন প্লেয়ার যখন নাকি ময়দানে ফুটবল খেলতে মাঠে নামে, এই ১১ জন প্লেয়ারের ব্যক্তিগত মারামারি ঠেলাঠেলি রেশারেশি দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তাদের মারামারি কি কোনোদিন তারা মাঠে গিয়া দেখায়? কথা বলবেন, তারা কি কোনোদিন মাঠে গিয়া দেখায়? যখন তারা ময়দানে ফুটবল খেলতে নামে তখন সকলের টার্গেট একটাই থাকে, বলেন তো কি? গোল দেওয়া। এই ১১ জন প্লেয়ারের টার্গেট একটাই হবার কারণে ১০ মিনিটেও গোল হয় না, ২০ মিনিটেও গোল হয় না, ৪৫ মিনিটেও গোল হয় না, ৮০ মিনিটেও গোল হয় না, ৮৯ মিনিটেও যখন গোল না হয় দর্শক আর শ্রোতাদের মধ্যে একটা টান টান উত্তেজনা চলে আসে, না জানি কি হয়ে যায়, নেইমার মেসি কি যেন কি করে ফেলে। ১১ জন প্লেয়ারের টার্গেট একটাই হবার কারণে দেখা যায় ৯০ মিনিটের মাথায় ঠিক একটা গোল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা করা বা দেখা হারাম, কিন্তু এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। ও মুসলমান, তোমার মুসলমান ভাইবে দ্বন্দ্ব থাকতে পারে, ড্রাইভার ড্রাইভারের সাথে মারামারি থাকতে পারে, একজন দোকানদার আরেকজন দোকানদারের সাথে মারামারি থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি, আমরা যেহেতু এক নবীর উম্মত, কাজেই আমাদের বিভিন্ন দলের ভিন্নতা থাকতে পারে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, জামাত জাতীয় পার্টির মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, তবলীগ চরমনায়ের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় তখন এদেশের বিএনপির পরিচয় বিএনপি না, তখন এদেশের বিএনপির পরিচয় মুসলমান। আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয় তখন এদেশের আওয়ামী লীগের পরিচয় আওয়ামী লীগ নয়, তখন এদেশের আওয়ামী লীগের পরিচয় মুসলমান। আমরা সবাই তখন যদি নাকি দল আর মতের সমস্ত প্ল্যাটফর্মের ভিন্নতাকে ভেঙে চুরমার করে দিয়ে এক হাতে হাত রেখে এক কাঁধে কাঁধ রেখে নাস্তিকদের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে পারতাম, যেখানেই নাস্তিক জন্মাবে সেখানেই নাস্তিকদেরকে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের বিভিন্ন দলের ভিন্নতা থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু দিনের কিছু কথা শুনতেই এসেছেন, কাজেই দিল থেকে মরণের ভয়টা একটু সরিয়ে দিয়ে আমরা যখন ব্যক্তিগতভাবেই হোক দলগতভাবেই হোক আমরা যখন আল্লাহর পথে স্লোগান দিতে যাব, আমার আল্লাহর পথে স্লোগান দিতে গিয়ে আমার বাবা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার আল্লাহর পথে স্লোগান দিতে গিয়ে আমার ভাই আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নাই। সারে দুনিয়া হো মুখালেফ ফির নেহি নুকসান হে, ডর নেহি হে, গম নেহি হে, জব রহমত রহমান হে। আমার খোদা বন্ধুর রহমত যেহেতু আমার সাথে আছে, কাজেই আমার বিরুদ্ধে আমার বাবা মা চলে যেতে পারে, আমার বিরুদ্ধে আমার ভাই বোন চলে যেতে পারে, আমার বিরুদ্ধে এদেশের ১৬ কোটি মানুষ যেতে পারে, এদেশের গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন আমার বিরুদ্ধে যেতে পারে, এদেশের জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমার বিরুদ্ধে যেতে পারে। আমাকে যদি ফাঁসির মঞ্চেও দেওয়া হয় আমি মুফতি আমিনীর মতন ঘোষণা দিব, হাসতে হাসতে জীবন দিব, কিন্তু বিন্দু পরিমাণ সময়ের জন্য ইসলাম থেকে পিছু হটব না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই আওয়াজটাই দরকার ছিল। এই আওয়াজ শুনে কেউ কেউ বলেন, হুজুর এত চিল্লান কেন, এত চিৎকার চেঁচামেচির দরকার কি? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা মনে রাখবেন। আজকে বিগত কিছুদিন পূর্বের ঘটনা, যারা সোশ্যাল মিডিয়ায় বিচরণ করেন তারা ইতিমধ্যে দেখেছেন, কিছুদিন আগে বাংলাদেশের কোনো একটা চ্যানেল থেকে একটা সংবাদ প্রচারিত করা হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে বাংলাদেশের কোনো একটা জঙ্গি সংগঠনের নেতা এবং সেই সংগঠনের আমির বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের তারা আখ্যা দিয়েছে, তাদের কাছে এই সংবাদ পৌঁছতেছে, 2 দিন 3 দিন চলে যায়, তারপরেও তারা কোনো এই ব্যাপারে কোনো কথা বলে না। সেই সংবাদ এভাবেই প্রচারিত হতে থাকে। ঠিক যখন নাকি মুফতি সাখাওয়াত হোসাইন রাজী তিনি তার শাইখুল হাদিস সাহেবের পক্ষে স্লোগান দিয়েছিলেন, যখন নাকি আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস সাহেবের পক্ষে স্লোগান দিয়েছিলেন, যমুনা টিভির বিরুদ্ধে মুফতি ফয়জুল করিম সাহেব হুঙ্কার দিয়েছিলেন বলেই, যমুনা টিভির বিরুদ্ধে এদেশের হক্কানি আলেমরা স্লোগান দিয়েছিলেন বলেই সাথে যমুনা টিভি এদেশের আলেমদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র আপনাদেরকে একটু কষাইলাম। কথা বুঝছেন কি বলছি? এই মাত্র একটু কষাইলাম, এই মাত্র আলোচনায় ঢুকতেছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কিছুক্ষণ কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার পূর্বে কিছু কথা ভূমিকা স্বরূপ বলতে হয়। মনে রাখতে হবে, দুনিয়ার সমস্ত কিছুই কোনো না কোনো বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। কওম এবং মিল্লত, সেটাও দুইটা বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। আমার আল্লাহর এই জমিনের মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মগুলো দুইটা বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। সমস্ত ধর্ম কয়টা বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত? দুইটা বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের কোনো ধর্মগ্রন্থ নাই। সমস্ত ধর্মের একটা বুনিয়াদ হচ্ছে কিতাব, দ্বিতীয় নম্বর বুনিয়াদ হচ্ছে সেই ধর্মের ধর্মপ্রচারক। আমাদের দেশের মধ্যে একটা ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম, যারা নাকি তাদের নবীর নাম বলে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ধর্মের ধর্মপ্রচারক হচ্ছেন তিনি, এবং সেই ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে যেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে ইনজিল শরীফ, বর্তমান সময়ে যেটাকে বাইবেল বলা হয়। এরপরে আরো একটা ধর্ম আছে যেই ধর্মের নাম হচ্ছে ইহুদি ধর্ম, সেই ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে যেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে তাওরাত শরীফ, এবং সেই ধর্ম প্রচারক যাকে বলা হয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আরো কিছু ধর্ম আমাদের সমাজের মধ্যে আছে। একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের তারা তাদের ধর্ম প্রচারক বলে যাকে বিশ্বাস করে গৌতম বুদ্ধকে, এবং তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপাঠী। এবং আর একটা ধর্ম আছে হিন্দু ধর্ম, যেই ধর্মের আদি ইতিহাস সংরক্ষিত না থাকবার কারণে সেই ধর্মপ্রচারক ধর্মগ্রন্থের নাম পাওয়া যায় কিন্তু ধর্মপ্রচারকের নাম পাওয়া যায় না। এরপর আরেকটা ধর্ম আছে যেই ধর্মের অনুসারী আমি আর আপনি। আমাদের ধর্মের দুইটা বুনিয়াদ, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন, আর সেই ধর্ম প্রচারক যাকে বলা হয় তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো কেন বললাম? মনে রাখতে হবে দুনিয়ার সমস্ত কিছু দুইটা বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। বুনিয়াদ মানে হচ্ছে কোনো যদি 5 তলার বিল্ডিং, 5 তলা দালান, এই দালানটা একটা বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। এটার বুনিয়াদ হচ্ছে ফাউন্ডেশন। যদি এই 5 তলার ফাউন্ডেশন ঠিক থাকে তাহলে এই 5 তলার মানুষের, শত শত মানুষের জন্য এটা হবে আশ্রয়স্থল। কিন্তু এটার ফাউন্ডেশন যদি দুর্বল হয়ে যায় তাহলে এটা শত শত মানুষের আশ্রয়স্থল থাকবে না। সাথে সাথে এই যেই জিনিসটা, যেই বাড়িটা, যেই দালানটা শত শত মানুষের আশ্রয়স্থল ছিল সেটা সাথে সাথে শত শত মানুষের মরণফাঁদ হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, এগুলো সমস্ত ধর্মের কথাগুলো বললাম। এবার আসুন ইসলাম ধর্ম নিয়ে। দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ যেগুলো আছে এবং তারা মাঝে মধ্যে তাদের ধর্মের নবীদের নাম ব্যবহার করে, এগুলো সব মনে রাখতে হবে একমাত্র নবীর নামে ধর্ম ব্যবসা, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা বলা হয়। মুহতারাম হাজিরিন, দুনিয়ার যত ধর্ম আছে সবগুলো বাতিল ধর্ম। আমাদের দেশের মধ্যে গ্রামগঞ্জে যারা বিবাহ খান তারা একটা দেখবেন जखन बर मेर कनेर बाड़ीते आसे तखन बरेर सामने तीनटा चारटा ग्लास देवा हय सेई ग्लासेर मध्ये एकटार मध्ये दूध एकटार मध्ये फैन एकटार मध्ये मार देया हय तो जामार बरेर सामने जखन तीनटा ग्लास देवा हय तखन बरके बोले जे एखान थेके तोमार दूधटा बाछाई करे खेते होबे तो जखन जदि मने करेन कारण केउ तो देय ना कखनो जे से बर चुन खाक अथवा मार खाक सबाई चाय कि बर दूधटाई खाक तो एखन जदि कोनो व्यक्ति गोपने बोले देय उई ग्लासटार मध्ये दूध आछे ताहले ए कथा कि आर ताके बोलते होबे बाकीगुलोर मध्ये भेजाल जिनिस आछे ए कथा ताके बोलते होबे ना कारण निर्दिष्ट हये गेछे एटाई सठिक जिनिस। मोहतरम हाजिरिन एखान थेके भालो करे बुझे नेबेन इस्लाम धर्म किभाबे सठिक आछे आर बाकी धर्मगुलो किभाबे बेठिक आछे। इस्लाम धर्मेर प्रथम बुनियाद किताबुल्लाह किभाबे ठीक आछे, इस्लाम धर्मेर द्वितीय बुनियाद नबीउल्लाह नबीर आदर्श किभाबे ठीक आछे आर बाकी धर्मग्रंथ जेगुलो आछे सेगुलो किभाबे भेजाले भरे गेल एबं सेई धर्मग्रंथेर सेई धर्म प्रचारकेर आदर्श किभाबे आपन जायगाय नाई। जेहेतु आमी बोलेछि आमार धर्म ठीक आछे बाकीगुलो बेठिक आछे एटा तो आमार चापार जोरे आपनारा मानबेन ना, निश्चय एटार दलिल आमाके दिते होबे। कथा ठीक, एटार दलिल आमाके दिते होबे। मोहतरम हाजिरिन ख्रिस्टानदेर धर्मग्रंथ जेटाके बाइबेल शरीफ बला हय सेई বাইবেল শরীফ নিয়ে এদেশের আলেম সমাজ তারা রিসার্চ করেছেন, তারা খাগড়াছড়ি অঞ্চলের পাহাড়ি অঞ্চলের বাইবেল নিয়েছেন এবং মধুপুর আর হালুয়াঘাটের বাইবেল তারা একত্রিত করেছেন, সেই সমস্ত বাইবেলের কপিগুলো একসাথে রেখেছেন। দেখেন খাগড়াছড়ি আর মধুপুরের খাগড়াছড়ির বাইবেলের সাথে মধুপুরের বাইবেলের কোনো সম্পর্ক নাই, এক একটা কপির সাথে আরেকটা কপির সঙ্গে হাজার রকম গরমিল। এভাবে হিন্দুদের যেই ধর্মগ্রন্থ আছে সেটা এক যুগের প্রকাশনীর সাথে আরেক যুগের প্রকাশনীর কোনো মিল নাই। ইনজিল শরীফ যেটা আছে সেটার মধ্যেও হাজার রকম গরমিল। এটা হলো সমস্ত ধর্মগ্রন্থের পরিচয় দিলাম, এগুলো সব হচ্ছে ভেজালে সয়লাভ হয়ে গেছে। আসুন এবার ইসলাম ধর্মের প্রথম বুনিয়াদ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কিভাবে ঠিক আছে, যাও এখান থেকে চলে যাও। আমাদের এই মসজিদের মধ্যে যেই আল্লাহর কোরআন আছে সেই কোরআন তোমরা সংগ্রহ করো, এরপর তোমরা চলে যাও বাংলা বাজারে গিয়ে সেখানে যেই কোরআন আছে সেই কোরআনকেও তোমরা সংগ্রহ করো, এরপর চলে যাও তোমরা আল্লাহর নবীর শিউরের কাছ থেকে মদিনা শরীফের মধ্যে আল্লাহর কোরআনের যেই কপি আছে সেটাকেও তোমরা হাতে নাও, এরপর তোমরা চলে যাও আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আল্লাহর কোরআনের যেই কপি আছে সেই কপিকেও তোমরা হাতে নাও, এরপর চলে যাও তোমাদের সমস্ত শয়তানের আড্ডাখানা জাতিসংঘের সদর দপ্তরের মধ্যে। যদি আল্লাহর কোরআনের কোনো কপি থেকে থাকে সেই আল্লাহর কোরআনের কপিকেও তোমরা হাতে নাও। ইনশাআল্লাহ একথা আমরা দার্থহীনভাবে বলে দিতে পারি আল্লাহর কোনো কোরআনের কপির মধ্যে ৬২৩৮টি আয়াত, বিশুদ্ধ গণনা মতে কোনো একটা সূরা কোনো একটা আয়াত কোনো একটা শব্দ কোনো একটা নুক্তা এবং এমনকি কোনো একটা জবর জেরের মধ্যেও কোনো পরিবর্তন নাই। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র আমাদের চাপার জন্য নয়, এটা শুধুমাত্র আমাদের মাহফিলের মঞ্চে গরম গরম বক্তৃতা দেওয়ার নাম নয়, এখান থেকে আমরা প্রমাণ দেব। মোহতারাম হাজিরিন, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান একটা তথ্য আবিষ্কার করলো যেই তথ্যকে বলা হয় শুক্রকীট তথ্য। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান তারা বিভিন্ন দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে, তারা তাদের সায়েন্স ল্যাবরেটরি এবং তারা তাদের বিজ্ঞান গবেষণাগারের মধ্যে বসে বসে একটা তথ্য আবিষ্কার করলো যে পুরুষের একবারের নির্গত বীর্যের মধ্যে 25 থেকে 30 কোটি শুক্রকীট থাকে, এক একটা শুক্রকীট থেকে এক একটা মানব সন্তান হওয়া সম্ভব। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানবীর প্রতি দয়া প্রদর্শন হয়ে তিনি আমার পিতামাতার প্রতি দয়া প্রদর্শন হয়ে তিনি 25 থেকে 30 কোটি শুক্রকীট থেকে কেবলমাত্র একটি শুক্রকীটকে মাতৃগর্ভে প্রবেশ করবার অনুমতি প্রদান করেন। একটি এই আর আমার মাতৃগর্ভের জরায়ুর মুখের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কুদরতের পাহারা বসান যেই পাহারা নাকি দুনিয়ার র্যাব আর্মি বিডিআর এবং দুনিয়ার সমস্ত সিকিউরিটি ফোর্সের চাইতেও আরো অনেক দক্ষ। এই রকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভের প্রবেশ পথে একটা আপনার পাহারা বসান, যেই পাহারা 25 থেকে 30 কোটি শুক্রকীট থেকে কেবলমাত্র একটা শুক্রকীটকে মাতৃগর্ভে প্রবেশ করবার অনুমতি প্রদান করেন। শুক্রকীটটা মাতৃগর্ভে গিয়ে যখন প্রবেশ করে, মাতৃগর্ভে প্রবেশ করবার পর তখন মাতৃগর্ভে প্রতি মাসের মধ্যবর্তী সময়গুলোতে প্রতি মায়ের প্রতিটি নারীর পেটের মধ্যে ডিম্বাশয় তৈরি হয়। শুক্রকীটটি গিয়ে মাতৃগর্ভের ডিম্বাশয়কে কামড় দিয়ে ধরে, এমনভাবে কামড় দিয়ে ধরে যতদিন মাতৃগর্ভে আছে ততদিন ধরে, যতদিন প্রাণ আছে ততদিন ধরে, এবং এমনকি অনন্তকালের জন্য সেটা মাতৃগর্ভের সেই ডিম্বাশয়কে কামড় দিয়ে ধরে। এভাবেই আস্তে আস্তে মাতৃগর্ভে মানব সন্তান তৈরি হয়। মোহতারাম হাজেরিন, এটা বিগত অল্প কিছুদিন পূর্বের ঘটনা। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান, পশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞান, খ্রিস্টানেরা এই তথ্যটা আবিষ্কার করলো। তারা যখন এত সুন্দর একটা সূক্ষ্ম তথ্য আবিষ্কার করলো, সারা পৃথিবীকে তারা তাক লাগাইয়া দিল। পৃথিবীর মধ্যে আমরাই শ্রেষ্ঠ জাতি যারা নাকি শুক্রকীট তথ্য আবিষ্কার করলাম। তারা সারা দুনিয়াকে তাক লাগাইয়া দিল, তারা সারা দুনিয়ার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিল যে আমরা এত সুন্দর একটা একটা তথ্য আমরা আবিষ্কার করলাম। তারা তথ্যটা আবিষ্কার করে পৃথিবীর মানুষকে, পৃথিবীর মধ্যে যারা নাকি শক্তিশালী ছিল তাদেরকে বলতে লাগলো আমাদেরকে তোমরা এর ক্রেডিট দাও। তারা এর ক্রেডিট নিতে চাইলো, তারা এটার জন্য মেডেল গ্রহণ করতে চাইলো। তারা এভাবে এই কথাটা যখন প্রচার করতে লাগলো সমাজের মধ্যে, হঠাৎ করে তাদের কর্ণকহরে ভেসে আসলো সেই বাণী, সেই আল্লাহর কোরআনের সেই আয়াত তাদের কর্ণকহরে বেজে উঠল, যেই আয়াত নাকি সরওয়ার কায়নাত বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই 5 আয়াতের মাধ্যমে রাতের ওহীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নবুয়ত প্রদান করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, পর তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক নামক পদার্থ থেকে। মুহতারাম হাজিরিন, এই আলাক শব্দ থেকেই এই সূরার নাম হয়ে যায় সূরাতুল আলাক। মুহতারাম হাজিরিন, হুজুর পশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞান এত তথ্য আবিষ্কার করলো, কিন্তু আপনি আলাক শব্দ দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? আমার কথাটা একটু ভালো করে মন দিয়ে বুঝবার চেষ্টা করুন। এই আলাক শব্দকে নিয়ে মুফাসসিরিনে কারামগণ যারা ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন আল্লাতি তাআলিকু, আলাক মানে হচ্ছে এমন একটা পদার্থ যেই পদার্থ একটা আরেকটা পদার্থকে কামড় দিয়ে ধরে। অর্থাৎ তারা শুধুমাত্র একথাই বলেন নাই, তারা এটার একটা দৃষ্টান্ত দিয়েছেন যে আলাক মানে হচ্ছে এমন একটি পদার্থ যেই পদার্থ একটা আরেকটাকে কামড় দিয়ে ধরে। কেমনভাবে কামড় দিয়ে ধরে, কিভাবে কামড়ে ধরে? কামড় দিয়ে ধরে জোক চিনেন? জোক পানির দেশের মানুষের কাছে বিষয়, ওই প্রাণীটা হয়তোবা অনেকের কাছে পরিচিতি। এই জোক যেভাবে কামড় দিয়ে ধরে মুফাসসিরিনে কেরামগণ তারা বলতেছেন আলাক মানে হচ্ছে এই জোক, মানে যেটা একটা আরেকটাকে কামড় দিয়ে ধরে, তারা এটার দৃষ্টান্ত দিয়েছেন জোক। মুহতারাম হাজিরিন, আলাক মানে যদি হয় জোক, এই জোক আলাক মানে যদি হয় অর্থাৎ যোগ হয়ে থাকে, তাহলে যোগটা একজন মানুষকে যখন কামড়ে ধরে এই যোগের মধ্যে প্রাণের স্পন্দন বিদ্যমান কিনা? কামড় দিয়ে ধরবার জন্য এটার মধ্যে নিশ্চয় প্রাণের স্পন্দনের প্রয়োজন আছে, কথা ঠিক কিনা? তাহলে মুফাসসিরিনে কারামগণ বলতেছেন মাতৃগর্ভে যেই পদার্থ থেকে মানুষের ভ্রূণ তৈরি হয়, যেই পদার্থ থেকে মানব সন্তান তৈরি হয়, সেই পদার্থের মধ্যে এক একটা পোকা থাকে, যেই পোকা একটা আরেকটাকে কামড় দিয়ে ধরে। মানে দ্যাট মিনস আল্লাহর কোরআন বলতেছে যেই পদার্থ থেকে মানুষের ভ্রূণ তৈরি হয় সেই পদার্থের মধ্যে আগে থেকেই প্রাণের স্পন্দন বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার কথাটা হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি আমার আঞ্চলিক ভাষায় আরো সহজ করে বসে বুঝিয়ে দেই। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান তথ্য আবিষ্কার করলো পুরুষের বীর্যের মধ্যে পোকা থাকে, যেই পোকা থেকে মানব সন্তান তৈরি হয়। আল্লাহর কোরআন বলল যেই পদার্থ থেকে মানুষের ভ্রূণ তৈরি হয় সেই পদার্থের মধ্যেও প্রাণের স্পন্দন বিদ্যমান। মোহতারাম হাজিরিন, কথাটা একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন। যেহেতু বিজ্ঞানের কথা বীর্যের মধ্যে পোকা থাকে, পোকার মধ্যে প্রাণের স্পন্দন বিদ্যমান। আল্লাহর কোরআন বলতেছে যেই পদার্থ দিয়ে মানুষের ভ্রূণ তৈরি হয় সেই পদার্থের মধ্যেও প্রাণের স্পন্দন বিদ্যমান। তাহলে বিজ্ঞানের যেই কথা আর আল্লাহর কোরআনের কথা একসাথে মিলে গেছে কিনা? আল্লাহর কোরআনের কথা, সবাই কথা বলবেন, আল্লাহর কোরআনের কথা আর বিজ্ঞানের কথা মিলে গেছে কিনা? যেহেতু মিলে গেছে, সাথে সাথে খ্রিস্টানরা চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায় আমরা আমাদের বিভিন্ন সায়েন্স ল্যাবরেটরি এবং বিজ্ঞানগারের মধ্যে বসে বসে এত সুন্দর সূক্ষ্ম তথ্য আমরা আবিষ্কার করলাম, আমাদের এই তথ্য মুসলমানদের কোরআনের মধ্যে গেল কি করে? তারা চিন্তা করতে লাগলো মুসলমানদের ধর্মগ্রন্থে আমাদের এই তথ্য গেল কি করে? তারা যখন এটা চিন্তা করতে লাগলো, তাহলে যেহেতু তাদের মুসলমানদের ধর্মগ্রন্থে এই তথ্য পাওয়া গেল, তাহলে নিশ্চয় এখান থেকে বুঝতে হবে আমরা যেই যুগের কোরআন এবং যেই যুগের বিজ্ঞান এই তথ্য আবিষ্কার করলো, সেই বিজ্ঞানের আগের যুগের কোরআন যদি পাওয়া যায় তাইলেই ফলাফল বেরিয়ে আসবে। সেই কোরআনের মধ্যে কি লেখা আছে? সেই কোরআনের মধ্যেও কি একরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক শব্দটা লেখা আছে কিনা? নাকি এই আলাক শব্দটা মুসলমানরা নতুন বিজ্ঞানের যুগের কোরআনের মধ্যে প্রবেশ করিয়েছে? তারা চিন্তা করতে লাগলো এই কোরআন কোথায় পাওয়া যাবে, এই সেই বিজ্ঞানের আগের যুগের কোরআন কোথায় পাওয়া যাবে। তারা তল্লাশি করতে লাগলো এই কোরআন পৃথিবীর কোথায় আছে। তারা চিন্তা করতে লাগলো আমরা যেভাবে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে যুগের সঙ্গে তাল মিলানোর জন্য আমাদের ধর্মগ্রন্থগুলোকে আপডেট দিয়েছি, আমরা আমাদের ধর্মগ্রন্থগুলোকে তাওরাত এবং ইনজিলের মধ্যে যেভাবে আমরা লেটেস্ট বানিয়েছি, মুসলমানের বাচ্চাগুলো মনে হয় তাদের কোরআনের মধ্যে এই তথ্য ঢুকিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি আল্লাহর কোরআনের মধ্যে কোনো একটা শব্দ তো দূরের কথা, কোনো একটা নোক্তা ঢুকানোর কোনো সম্ভাবনা আছে? কোনো একটা যদি কেউ কোনো একটা জবরজের ঢুকাতে চায়, তামাম পৃথিবীতে নতুন কারবালা তৈরি হয়ে যাবে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যারা হীনমন্যতায় ভোগেন, যারা মনে করেন যোগের সঙ্গে তাল মিলানোর জন্য ইসলামের অনেক বিধিবিধানকে প্লাস এবং মাইনাস করবার প্রয়োজন, যারা মনে করেন ইসলামকে লেটেস্ট বানানোর প্রয়োজন, যারা মনে করেন ইসলামের অনেক বিধানকে মাইনাস করবার প্রয়োজন, ইসলামের অনেক বিধানকে সংযোজন করবার প্রয়োজন, পরিষ্কার ভাষায় শুনে রাখুন, ইসলাম যুগের সঙ্গে তাল মিলানোর জন্যই দুনিয়াতে আসেন নাই, ইসলাম সময়ের সঙ্গে তাল মিলানোর জন্যই দুনিয়াতে আসেন নাই। আল্লাহর কোরআন কোন সময়ের সঙ্গে কোন সময়ের চাহিদা পূরণ করবার জন্য এই দুনিয়াতে আসেন নাই, বরং আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছে যুগ আর সময়ের সমস্ত চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য, কথা ঠিক কিনা? আব্রাহাম লিংকন, মাওশাতুন লেনিন সহ তোমরা যতই মতবাদ দিয়ে থাকো না কেন, আল্লাহর কোরআন ১৪০০ বছর পূর্বে যা বলেছে আজও আল্লাহর কোরআন সে কথাই বলবে। ইসলামের সঙ্গে কোনো আপোষ চলবে না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুই হাজার 2013 সালে যখন আমাদের ওলামায়ে কেরাম আল্লাহর কোরআনের এই কথাগুলো বলতো, তখন এক শ্রেণীর নাস্তিকরা বলতো মোল্লারা দেশটাকে 1300 বছর পিছায় নিয়ে যেতে চায়, মোল্লারা দেশটাকে কি করতে চায়? 1300 বছর পিছায় নিয়ে যেতে চায়। 2013 সাল থেকে দেশের আলেম সমাজ বলা শুরু করেছে, 2013 সাল থেকে আমরা বলতে শুরু করেছি, আজ আমাদের মন গড়া পরিবর্তনীয় আল্লাহর কোরআন 1300 বছর নয়, ইসলাম 1300 বছর পিছিয়ে নয়, আমরা এই দেশকে 1400 বছর পিছিয়ে নিয়ে যেতে চাই। 1400 বছর আগের আল্লাহর কোরআনের সভ্যতা ছাড়া আজকের এই অশান্ত পৃথিবীকে শান্তির বাগান উপহার দেওয়ার কেউ নাই, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় শুনে রাখুন, ইসলাম যুগের সঙ্গে তাল মিলানোর জন্য এই দুনিয়াতে আসেন নাই, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন কোন সময়ের সঙ্গে তাল মিলানোর জন্য দুনিয়াতে আসেন নাই, কথা ঠিক কিনা? इस्लाम যতটুকু এলাও করবে ততটুকু মুসলিম দেশে চলবে কথা ঠিক কিনা আল্লাহর কোরআন যতটুকু এলাও করবে ততটুকু মুসলিম দেশে চলবে কথা ঠিক কিনা আর আল্লাহর কোরআন যেটাকে এলাও করবে না ইসলাম যেটাকে সমর্থন করবে না আধুনিকতার নামে যুগের পরিবর্তনের নামে মুসলিম সমাজে সে সকল আধুনিক নতুন জাহিলিয়াত নতুন দিনের বর্বরতা বরদাস্ত করা হবে না কথা ঠিক কিনা मुहतरम हाजरेन जई होक बोलतेছিলাম যেই কথা पृथिवीर सेई पश्चात्तेर चिकित्सा विज्ञान तलाश करते लागलो पृथिवीर प्राचीनतम कुरान कोथाय आछे पृथिवीर पश्चात्तेर चिकित्सा विज्ञान तारा चिंता करते लागलो पृथिवीर प्राचीनतम कुरान कोथाय संरक्षित आछे तारा खुजते लागलो तारा तलाश करते लागलो सारा दुनियार मध्य तारा सारा दुनियाके सार्वे करलो तारा सारा दुनियाके तन्न तन्न खुजते लागलो पृथिवीर सेई विज्ञानेर आगेर जुगेर कुरान कोथाय पावा जाबे मुहतरम हाजिरिन तारा खुजते खुजते आल्लाहर कुरानेर सेई कपिर सन्धान पे গেল যেই কোরআন নাকি আমার আর আপনার পয়গম্বরের ইন্তেকালের 15 থেকে 20 বছরের মাথায় লিপিবদ্ধ করা হয়েছে যেই কোরআন নাকি জামিউল কোরআন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের স্মৃতি চিহ্ন জড়িয়ে যেই কোরআন নাকি লিপিবদ্ধ করা হয়েছিল যেই কোরআন নাকি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কোরআন যেই কোরআন নাকি পৃথিবীর পয়লা কোরআন তারা খুঁজতে খুঁজতে সেই কোরআনের সন্ধান পেয়ে গেল যেই কোরআন দেখে নাকি খলিফাতুল মুসলিমিন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালবেলা তিনি তেলাওয়াত করতেছিলেন হঠাৎ তিনি একদিন তেলাওয়াত করতেছিলেন দূর থেকে কোনো এক গুপ্ত ঘাতক খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষিপ্ত একটা তীর খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আড়াল থেকে একটা তীর নিক্ষেপ করলো সেই তীর গিয়ে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে বিদ্ধ হলো সেই তীর কপালের মধ্যে বিদ্ধ হয়ে সাথে সাথে ফিটকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল সেই কোরআন সাথে সাথে আল্লাহর কোরআন সেই রক্ত সাথে সাথে আল্লাহর কোরআনের মধ্যে লেগে গেল আল্লাহর সূরাতুল বাকারা আল্লাহর কোরআনের সূরাতুল বাকারার আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহর কোরআনের এই আয়াত ভিজে গেল এই কোরআনের মধ্যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের রক্তের দাগ লেগে থাকলো মুহতারাম হাজিরিন তারা খুঁজতে খুঁজতে সেই কোরআনের সন্ধান পেয়ে গেল তারা খুঁজতে খুঁজতে সেই কোরআনের সন্ধান পেয়ে সাথে সাথে সেই কোরআন কোথায় আছে সেই কোরআন পৃথিবীর কোথায় সংরক্ষিত আছে তারা খুঁজতে খুঁজতে সন্ধান পেয়ে গেল সোভিয়েত ইউনিয়ন তাশখান জাদুঘরের মধ্যে আজ পর্যন্ত সেই কোরআন সংরক্ষিত আছে তারা সেই জাদুঘরের মধ্যে চলে গেল জাদুঘরের মধ্যে গিয়ে জাদুঘর কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিল অনুমোদন নিয়ে তারা জাদুঘরের মধ্যে ঢুকতে চাইল তারা জাদুঘরের মধ্যে ঢুকে আল্লাহর কোরআনের সেই কপি তারা সংগ্রহ করলো এবং তারা বিজ্ঞানের যুগের কোরআন হাতে নিল দুই কোরআন তারা একসাথে হাতে নিয়ে দুই কোরআন একসাথে কম্পেয়ার করলো দুই কোরআনের মধ্যে দেখা লেখা আছে বিজ্ঞানের কোরআনের মধ্যে যেভাবে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক নামক পদার্থ থেকে আর বিজ্ঞানের আগের যুগের কোরআনের মধ্যেও লেখা আছে পড়ো তোমার প্রভুর নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক নামক পদার্থ থেকে মাথা নত হয়ে গেল বেঈমানদের মাথা হেড হয়ে গেল বেঈমানদের যারা এসেছিল আল্লাহর কোরআনের মধ্যে ভুল ধরতে তারা ভুল তো ধরতেই পারলো না বরং লেজটা গুটিয়ে পিছন দরজা দিয়ে পলায়ন করে গেল মুহতারাম হাজিরিন সকলেই সুবহানাল্লাহ বলেন মুহতারাম হাজিরিন তাদের মাথা নত হয়ে গেল পিছন দরজা দিয়ে পলায়ন করে তারা চলে গেল মুহতারাম হাজিরিন যারা এসেছিল আল্লাহর কোরআনের ভুল ধরতে তারা আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আবিষ্কার করতে পারে নাই আল্লাহর কোরআনের কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহর কোরআন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আমার আল্লাহর কোরআন 1400 বছর পূর্বেই চ্যালেঞ্জ গ্রহণ করে চ্যালেঞ্জ তিনি দিয়ে দিয়েছে দিয়েছেন আমার আল্লাহর কোরআন 1400 বছর পূর্বেই চ্যালেঞ্জ দিয়েছেন মুহতারাম হাজিরিন পশ্চাতের আমেরিকার জালিম শক্তি তোমরা এই আল্লাহর কোরআনের পাল্লে এই চ্যালেঞ্জকে গ্রহণ করো সর্বকনিষ্ঠ সূরার মতো একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো আমেরিকার জালিম শক্তি তোমরা বুলেটের আঘাতে ইসলামকে নির্মূল করে দিতে চাও তোমরা বোমের আঘাতে ইসলামকে নির্মূল করে দিতে চাও তোমরা পারমাণবিক বোমার আঘাতে ইসলামকে নির্মূল করে দিতে চাও পরিষ্কার ভাষায় শুনে নে এই মুসলমানদের রক্ত কোনদিন ইসলাম নির্মূল হয় না বরং মুসলমানদের যত রক্ত আল্লাহর জমিনের মধ্যে পড়েছে প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মুসলমানের জন্ম হয়েছে কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন তোমরা দুনিয়ার পশ্চাতের জালিম শক্তি আমেরিকার বেঈমানের বাচ্চারা মনে করেছে বুলেটের আঘাতে ইসলাম নির্মূল হয়ে যাবে বোমের আঘাতে ওরা ইসলামকে নিভিয়ে দিতে চায় পরিষ্কার ভাষায় শুনে রাখো আমাদের এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার এথারে পাথারে আমাদের এই বক্তব্যগুলো উড়ে বেড়াবে মুহতারাম হাজিরিন দুনিয়ার বেঈমানের বাচ্চাগুলো বুলেটের আঘাতে ইসলামকে নির্মূল করে দিতে চায় তারা বোমের আঘাতে ইসলামকে নির্মূল করে দিতে চায় পরিষ্কার ভাষায় শুনে নাও মুসলমানদের রক্তে কোনোদিন আমাদের শাইখুল হাদিস বলেছেন ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় যখনই মুসলমানের বাচ্চারা রক্ত দেয় এই রক্ত আল্লাহর জমিনে ইসলামকে নতুন যোগ উপহার দেয় আজ মুসলমানেরা ইসলামের গোড়ার নিচে রক্ত দিচ্ছে এ রক্ত আল্লাহর জমিনে ইসলামকে নতুন যোগ উপহার দেবে কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন আমেরিকায় বসে বসে তো মাতবরি তোমরা কম করো না সারাদিন গাঁজা খায় মাতাল ট্রাম আর বসে বসে মাতবরি করে তোরা তো পারবি না আমরা জানি ভালো করেই আল্লাহর কোরআনের পারলে চ্যালেঞ্জ গ্রহণ কর তোরা তো চিল্লে তোরা তো আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবি না আমরা জানি এত কিছুর প্রয়োজন নাই দুনিয়ার সমস্ত শয়তানের আড্ডাখানা জাতিসংঘের সদর দপ্তরের মধ্যে বসে আমাদের সবচাইতে ছোট একটা সূরা আদালাইনের সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার যা পারলে আল্লাহর কোরআনের এই ছোট একটা সূরার মতন একটা সূরা তোরা রচনা করে নিয়ে আস আনলিমিটেড টাইম তোদেরকে দেয়া হলো যত সময় লাগে তোরা সমস্ত সময় গ্রহণ কর কিয়ামত পর্যন্ত তোদের সময় দেয়া হলো পারবি না কারণ আল্লাহর কোরআন পরের পরেই ঘোষণা দিয়ে দিয়েছেন ফা ইল্লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমার আল্লাহর কোরআন যেভাবে আগে ঘোষণা দিয়েছেন পারলে চ্যালেঞ্জ গ্রহণ কর আমার আল্লাহর কোরআনের আয়াত পরের আয়াতে এই বক্তব্য দিয়ে দিয়েছেন আল্লাহর এই জমিনের মধ্যে কোনো বাপের বেটা জন্ম হবে না যেই বাপের বেটা নাকি আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জকে বুক পেতে গ্রহণ করবে সকলেই বলেন সুবহানাল্লাহ সকলেই বলেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের ধর্মের প্রথম বুনিয়াদ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ঠিক আছে না নাই সমাধান হয়েছে এবার আসেন আমাদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন তো ঠিক আছে বুঝলাম হুজুর এবার আসেন নবীর আদর্শ কিভাবে আমাদের কাছে ঠিক আছে প্রশ্ন জাগে না কারণ বুনিয়াদ দুইটা একটা কিতাব একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে নবী কারণ কিতাব ঠিক আছে এটার প্রমাণ দিলাম আমাদের নবীর আদর্শ কিভাবে ঠিক আছে এটার প্রমাণের প্রয়োজন আছে না মুহতারাম হাজিরিন বলবেন হুজুর নবী তো নাই নবী চলে গেছে ইন্না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন তোমাদের নবী চলে যাবে কিন্তু তোমাদের নবীর আদর্শগুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে মুহতারাম হাজিরিন আমার আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছেন নবীর আদর্শ কি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর নবী তো নাই তাহলে নবীর আদর্শ কিভাবে টিকে আছে কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন নবী তো নাই নবীর আদর্শ কিভাবে ঠিক আছে মুহতারাম হাজিরিন এটা চিন্তার কোনো কারণ নাই কারণ প্রমাণ দেওয়া শুরু করব এখন থেকেই আমাদের কাছে আমাদের নবীর প্রত্যেকটা আদর্শ আমাদের কাছে সংরক্ষিত আছে আমাদের নবীর প্রত্যেকটা আদর্শ আমাদের কাছে সংরক্ষিত আছে। আমাদের নবী মা আমেনার ঘরে মা আমেনার ঘরে জন্ম করা থেকে নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত ৬৩ বছরের জিন্দেগির সমস্ত ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা বলতে পারবো আমাদের নবীর সমস্ত আদর্শগুলো আমরা বিশ্ববাসীর সামনে বলতে পারবো। আমাদের নবী কিভাবে ঘুমাতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে ওযু করতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে খানা খাইতেন ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী ঘরের মধ্যে কেমন আচরণ করতেন স্ত্রীদের সাথে সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে রাতের আধারে কান্নায় তার বুক ভাসত সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী আবু বকরের সাথে কেমন আচরণ করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী ওসমানের সাথে কি আচরণ করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী আলীর সাথে কি আচরণ করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে গোসল করতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে পাহাড়ে উঠতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে পাহাড় থেকে নামতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী শত্রুর সঙ্গে কেমন আচরণ করতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী শত্রুর সঙ্গে কেমন আচরণ করতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী মিত্রর সাথে কেমন আচরণ করতেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে দেশ পরিচালনা করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। মুহতারাম হাজিরিন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সেই দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত আমার নবীর ৬৩ বছরের জিন্দেগির সমস্ত আদর্শগুলো আমাদের কাছে আজও পর্যন্ত সংরক্ষিত আছে। শুধু এখানেই শেষ নয়, আমার নবীর চুল মুবারক কেমন ছিল সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবীর কপালটা কেমন ছিল সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবীর ভুরুটা কেমন ছিল সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবীর বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিকন একটা সূক্ষ্ম রেখা কিভাবে, পশমের রেখা কিভাবে নেমেছিল সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে মদিনার সর্বপ্রথম ইসলামিক স্টেট খেলাফতে ইসলামিয়া, মদিনার সর্বপ্রথম ইসলামিক রাজনীতি কিভাবে কায়েম করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী চিফ জাস্টিস হিসেবে কিভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে চিফ মার্শাল হিসেবে কিভাবে সৈন্যবাহিনী পরিচালনা করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী কিভাবে তিনি তার খেলাফতে ইসলামিয়া কায়েম করেছিলেন, ২৫ লক্ষ মাইল জুড়ে খেলাফতে ইসলামিয়া কিভাবে কায়েম করেছিলেন সেই ইতিহাস আমরা বলতে পারবো। আমার নবী শত্রুর সঙ্গে কেমন আচরণ করতেন, আমার নবীর সমস্ত আদর্শ আমরা বিশ্ববাসীর সামনে দিবালকের ন্যায় বলতে পারবো। মুহতারাম হাজিরিন, বলতে পারেন হুজুর সমস্ত আদর্শগুলো তো আপনি বলতে পারবেন ঠিক, কিন্তু এটার রেফারেন্স কি, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? কারণ আমি আদর্শগুলো বললাম, আমার নবী কিভাবে খাইতো সেই ইতিহাস আমি কিভাবে বলবো, কথা ঠিক? কারণ এটার তো আমি দেখতে হবে। কারণ মুহতারাম হাজিরিন, আমি যদিও না দেখে থাকি, আমি আমার জিন্দেগিতে এক সোনার মানুষের পরশ পেয়েছি, যিনি আল্লাহর নবীর প্রত্যেকটি আদর্শ আমাকে আজ পর্যন্ত নিজের হাতে শিক্ষা দিতেছেন। সেই ছোট থেকে, যখন থেকে বুঝ শক্তি আমাদের হয় নাই, তখন থেকে আমাকে মাদ্রাসায় নিয়ে নিয়ে আমাদেরকে ভাইদেরকে রাতের বেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তেন, বলতেন বাবা উঠো তাহাজ্জুদ পড়ো, তার সাথে খেলার ছলে দাঁড়ায় দাঁড়ায় তিনি কান্না করতেন, আমরা দেখতাম। সেই কান্না দেখে দেখে আস্তে আস্তে তার কাছ থেকে শিখেছি আমার নবী কিভাবে রাতের আধারে চোখ ভাসাতেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা আদর্শ আমাদের বাবা আমাদেরকে খেলার ছলে কৌশলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবীর আদর্শগুলো। মুহতারাম হাজিরিন, যখন আমরা হাফজখানায় পড়তাম, তখন সকালবেলা উঠে আমার আব্বা জিজ্ঞাসা করতো কে আজকে তাহাজ্জুদ পড়তো, কে আজকে তাহাজ্জুদ পড়েছো? তো আমরা তো তাহাজ্জুদ অতটা বুঝতাম না, রাতের বেলা উঠে 2 রাকাত নামাজ পড়তাম, 3 রাকাত নামাজ পড়তাম খেলার চলে। তখন আমি বলতাম বাবা আমি পড়েছি, তখন তিনি সমস্ত ছাত্রদের সামনে আমাকে 10 টাকা 5 টাকা দিত। এভাবে যখন আমি দেখেছি লাইলাতুল কদরের নামাজ আমার নবী কিভাবে পড়েছেন, সেই আদর্শগুলো আমার বাবা আমাকে আজ পর্যন্ত শিক্ষা দিয়েছেন। রাতের আধারে আমাকে রাত্রেবেলা আপনারা উঠিয়ে উঠিয়ে মাহফিল থেকে এসে এখনো পর্যন্ত আশিয়ান সিটি মাদ্রাসার মধ্যে গত বছরের ঘটনা রাত্রেবেলা আড়াইটার দিকে আমি কুমিল্লা থেকে এসেছি, আমি ঘুমে বিভোর হয়ে গেছি। রাতের বেলা যখন উঠে দেখি আমার বাবা কান্নায় জর্জরিত অবস্থায়, তখন তার পিছনে গিয়ে বসে গিয়ে তার সাথে দোয়া করেছি। মোহতারাম হাজিরিন, এভাবেই আল্লাহর নবীর আদর্শগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন খেলার চলে। মোহতারাম হাজিরিন, আপনার বাবা মোহতারাম হাজিরিন হুজুর আপনি তো বললেন আপনার বাবা শিক্ষা দিয়েছেন আপনাকে, আপনার বাবা শিখেছে কার কাছ থেকে? আমি বলবো এটা কোনো সমস্যা নাই। আমার বাবা শিখেছেন এই দক্ষিণ পূর্বের অভিসংবাদিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাফরাল্লাহু মারকাজাহু তার কাছ থেকে। বলবেন হুজুর তিনিও তো আমাদের বাংলার মানুষ, তিনি কার কাছ থেকে শিখেছে? আমি বলবো কোনো সমস্যা নাই, তার একজন উস্তাদ আছে যার নাম হলো মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, যিনি নাকি 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর প্রত্যেকটি আদর্শকে তিনি হাতে ধরে এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে শিক্ষা দিয়েছেন। বলবেন হুজুর তিনিও তো আমাদের দক্ষিণ পূর্বের মানুষ, তিনি কোথা থেকে এই শিক্ষাগুলো পেয়েছেন? আমি বলবো কোনো সমস্যা নাই, তার জিন্দিগিতে তিনি এক সোনার মানুষের পরশ পেয়েছেন যার নাম হলো ব্রিটিশ কাদাব আন্দোলনের সিংহপুরুষ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার শিক্ষকের নাম হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার শাইখুল হিন্দ মাহমুদুল্লাহ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার শিক্ষকের নাম হলো উস্তাদুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার শিক্ষকের নাম হলো হুজ্জতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার শিক্ষকের নাম হলো শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তার শিক্ষকের নাম হলো শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শাহ উস্তাদ ভারতের ইতিহাসের ইংরেজ কাদাও আন্দোলনের বীজ বপনকারী স্বাধীনতার সর্বপ্রথম রূপকার আমার পূর্বপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো উস্তাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ আবু মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ আহমদ ইবনে মোহাম্মদ আল কুশাচি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ মোহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শাইবানি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আর-রমানি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ সাইজুদ্দিন জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ শিহাবউদ্দিন আহমদ ইবনে হাজার আসকালানী সাহেবে ফাতুল বারী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শাহাবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনুল মুবারক আয-যাবিবি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো আব্দুল আউয়াল ইবনে ঈসা আশ-চিশতি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর আত-তাউদি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সাকফি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ মোহাম্মদ ইবনে ইউসুফ আলফি রব্বি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো মাইশা আমিরুল মুমিনিনা ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো ইমামুল ফুকাহা মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো কাযুল কুযা মুহাম্মদ ইবনে ইউসুফ আলফি রাব্বি রহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো ইমামুল কুলব ইমামুল হাদিস ইমামুল ফিকহ নুমান ইবনে সাবিত ইমামে আযম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ আমাস রহমাতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো ইব্রাহিম বিন নাখাই রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো শেখ আলকামা রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম হলো আফকাউস সাহাবাতি বাদা ওয়াল খুলাফা আরবা সাহাবে তুহুরি ওয়াদ দারাইল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সরাসরি শিক্ষকের নাম হলো ইমামুল মুরসালিন ইমামুল কুলব ইমামুল হাদিস ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবীউর রহমান বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজেরিন, শুধু এখানেই ক্ষান্ত হয়ে যাব না। আমার 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 বাংলার এই জমিন থেকে মদিনা শরীফ ৬,০০০ কিলোমিটার দূরত্বে, আমার এই সমস্ত দূরত্বকে গুছিয়ে আল্লাহর নবীর সিনার সঙ্গে আমার সিনাটা লাগায়া সারা বিশ্ববাসীর সামনে আমি আমার নবীর প্রত্যেকটি আদর্শ আমরা বলতে পারবো। আমাদেরকে চ্যালেঞ্জ করো, তাম পৃথিবীর কোথায় আমাদেরকে চ্যালেঞ্জ করো। এক একটা হাদিসের কিতাব খুলবো, বুখারী শরীফের হাদিসের কিতাব খুলবো, এক বৈঠকে 8,500 হাদিস বলবো। মুসলিম শরীফের হাদিসের কিতাব খুলবো, এক বৈঠকে 8,000 হাদিস বলবো। তাহাবী, ইবনে মাজা, আবু দাউদ, নাসাঈ সহ এক একখানা হাদিসের কিতাব খুলবো, এক বৈঠকে 6,000, 7,000, 8,000 করে হাদিস বলবো। মুসান্নাফ ইবনে আবি মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের এক হাদিসের কিতাব খুলবো, এক বৈঠকে 30,000 হাদিস বলবো। মুসান্নাফ আব্দুর রাজ্জাক খুলবো, এক বৈঠকে 35,000 হাদিস বলবো। মুসান্নাফ ইবনে আবি শাইবা এক হাদিসের কিতাব খুলে প্রেসিডেন্ট, মাতাল, গাঁজাখোর, ট্রাম্প এবং দুনিয়ার সমস্ত খ্রিস্টানদের পোপ ফ্রান্সিসের নাকের উপর ডকায় বসে মুসান্নাফ ইবনে আবি শাইবা এক হাদিসের কিতাব খুলে ওর নাকের ডকায় 40,000 হাদিস বলে আসতে পারবো। মোহতারাম হাজেরিন, এই কথাগুলো কোনো ধর্মকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কারণ কোনো ধর্মকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কারণ আমার ধর্মের শ্রেষ্ঠত্বের কথাগুলো বলবার বেসিক লাইফ আমার আছে। কথা ঠিক কিনা? মোহতারাম হাজেরিন, দুনিয়ার ইহুদি এবং খ্রিস্টানরা আমার ধর্মের প্রথম বুনিয়াদ কিতাবুল্লাহ ঠিক আছে না নাই? ঠিক আছে না নাই? আমার ধর্মের দ্বিতীয় বুনিয়াদ নবীউল্লাহ, নবীর আদর্শ ঠিক আছে না নাই? আমার নবীর প্রথম আদর আমার ধর্মের ধর্মগ্রন্থও ঠিক আছে, আমার ধর্মের ধর্ম যেই প্রচারক তার আদর্শও আমাদের কাছে ঠিক আছে। কথা ঠিক কিনা? মোহতারাম হাজেরিন, সেই দিন থেকে আমরা ইতিহাস বলতে পারবো, খ্রিস্টানের পাদ্রীরা এবং ইহুদিদের যারা ছিল আলেম, ইহুদিদের মধ্যে যারা নাকি ইহুদি ধর্মগ্রন্থের আলেম ছিল, আমাদের আমাদের সমাজের মধ্যে আমরা যাদেরকে আলেম বলি, কোরআন সুন্নার জ্ঞান যাদের কাছে থাকে আমরা তাদেরকে আলেম বলি, সেই ওদের ধর্মগ্রন্থের যে আলেমরা ছিল তারা তাদের গির্জার মধ্যে বসে বসে তারা আল্লাহর কিতাব তাওরাত এবং আল্লাহর কিতাব ইনজিল শরীফকে কিভাবে তারা চার্চের মধ্যে বসে বসে, গির্জার মধ্যে বসে বসে সেই কিতাবগুলোকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে, সেই কিতাবগুলোকে কিভাবে তারা যুগের সঙ্গে তাল মিলানোর জন্য পরিবর্তন করেছে, সমস্ত ইতিহাস আমাদের কাছে আজও পর্যন্ত সংরক্ষিত আছে।